সাধারণত জেনেটিক বা বংশগত অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস, কায়িক পরিশ্রমের অভাব, দুশ্চিন্তা, নারীদের বেশি বয়সে বিয়ে ও সন্তান ধারণ, ধূমপান ইত্যাদি কারণে এই হার্টের রোগ হয়ে থাকে। হার্টকে সুস্থ রাখার জন্য প্রয়োজন সচেতনতা। ক্যারোটিনয়েড বা ভিটামিন সি যুক্ত খাবার। ক্যারোটিনয়েড ও ভিটামিন সি যুক্ত ফলসমূহ হচ্ছে কমলা লেবু, পেঁপে, আপেল, কলা, স্ট্রবেরি, আঙুর ইত্যাদি। এই খাবারগুলোতে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা হার্টের জন্য খুবই উপকারী। খাবার তালিকায় মাছ যোগ করুন। প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাট অ্যাসিড পাওয়া যায় যা খেলে হার্টের রোগের সম্ভাবনা অনেকটাই কমে যায়। পাশাপাশি এই অ্যাসিড রক্তে কোলেস্ট্রলের মাত্রা কমায় ও রক্তনালীতে কোলেস্ট্রলের জমাট বাঁধা প্রতিরোধে সাহায্য করে। তাই প্রতিদিনের খাবারে মাছ একটি নিশ্চিতভাবে রেখে দিন। ফলমূল ও সবুজ শাকসবজি। নিয়মিত ফলমূল ও সবুজ শাকসবজি খেলে হার্ট ভালো থাকে। বিশেষ করে তাজা ফলের রস হার্টের জন্য খুবই ভালো। সবুজ শাকসবজির মধ্যে পালং শাক, লাউ, কুমড়োর, গাজর, বিট, বাঁধাকপি, ভুট্টা, লাল আলু ইত্যাদি হার্টের জন্য বেশ উপকারী। রান্নার সঠিক তেলের ব্যবহার। হার্টের সুস্থতায় রান্নার তেল নির্বাচনের সময় সতর্ক হওয়া খুবই প্রয়োজনীয়। রান্নায় অলিভ অয়েল বা বাদাম তেল ব্যবহার করা ভালো। ভেজিটেবল অয়েল হার্টের জন্য ভালো। আদা, রসুন ও হলুদ। রান্নার সময় মশলা হিসাবে আদা, রসুন ও হলুদ ব্যবহার করুন। এগুলো রক্তে কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে সাহায্য করে।